সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 নম্বর গালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে ভেড়াকোলা বাজার চত্বরে আলোচনা সভা, মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। গালা ইউনিয়ন আওয়ামী লীগের 5 নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে গালা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান শিখনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ আব্দুল হামিদ লাবলু। বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও 5 নম্বর গালা ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন। গালা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বীর বাহাদুর থাবা, গালা ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক গাজীউর রহমান বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন 2 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আবু তালেব, 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান মানা, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল আলম প্রমুখ। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বলেন, ডাকলেই যারা কাছে পাই সে আমাদের লাভলু ভাই, সুখে দুঃখে যারা পাই সে আমাদের লাভলু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছে গালা ইউনিয়নের সংগ্রামী সাধারণ সম্পাদক, কিন্তু একটা অস্বাভাবিক যা মেনে নেওয়া সম্ভব না। মানুষ বুঝতে পারে এই লোকটা মারা যাবে, অসুস্থ, হসপিটালে ভর্তি হন, চিকিৎসাধীন থাকেন, মানুষের একটা ধারণা জন্মে। বাংলাদেশে যখন বঙ্গবন্ধু নেতৃত্ব দেখছিলেন, বঙ্গবন্ধুর নেতৃত্ব দেখে, বাংলার মানুষকে ভালোবাসা দেখে, বাংলাদেশের মানুষের সাথে করে দেশকে উন্নয়নের দিকে যখন যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে একটি কি কুচক্রি দল বুঝতে পারলেন, এর হাতে যদি দেশ থাকে, এর হাতে যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, বাংলাদেশের জনগণ বাংলাদেশ আওয়ামী লীগের বাইরে আর চলতে পারবে না। এই হিসাবটা মাথায় রেখে কঠিন ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটি দিন তারা বেছে নিলেন, ওই দিনে বঙ্গবন্ধু সহ তার পরিবারকে নির্মমভাবে হত্যা করবে। সেই দিনটি ছিল 15ই আগস্ট। আপনারা জানেন একজন সহজ সরল মানুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনদিন ভাবতেন না আমার কোন শত্রু আছে, কোনদিন ভাবতেন না বাংলাদেশে আমার কোন শত্রু আছে, এই ভেবে উনি রাজনীতি করেননি। ওনার বাসায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হলো, টেলিফোন লাইন কেটে দেওয়া হলো, ওনার বাসায় অ্যাটাক করা হলো, বৃষ্টির মতো গুলি ছুড়ে একের পর এক বেশ কয়েকজন ওই বাসায় যারা ছিলেন, গুন্ডাদের ব্যারিস্টার উনি ছাপাই যাচ্ছেন। আমি জানি না আপনি ব্যারিস্টার, আমিও কিন্তু ল কোর্সে পাশ করে এসেছি। যখন কথা বলেন যে বলতে থাকেন, কিন্তু একটু চিন্তা করে কথা বলবেন। আজকে 75-এর পরে যখন আমার জাতির পিতাকে হত্যা করা হলো, সেই 75 সালের পর থেকে একটাবারও কোন খবরের কাগজে বঙ্গবন্ধু বলে কোনো সম্পর্ক ধরা হয় নাই। 81 সালে আসে বঙ্গবন্ধু লেখা শুরু হলো, যখন আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশে পদার্পণ করলেন। সুনীল প্রধানা আপনি সাইদি চলে কাঁপছেন যে একজন যুক্ত।